দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস অজানা থাকছে বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা মিউনিখে মার্কেল হাসিনা বৈঠক জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান মূল সেতুর কাজ শেষ হয়েছে 40% 2018 সালের মধ্যেই খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য জানালেন প্রকল্প পরিচালক 2050 সালের মধ্যে বাংলাদেশ হবে বড় অর্থনীতির দেশ ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া স্পেন ও মালয়েশিয়াকে পিডব্লিউসির তথ্য আবারও শুরু হয়েছে গাইবান্ধার চরে পুড়ে যাওয়া একাডেমির কার্যক্রম মাটিতে বসেই ভবিষ্যতের স্বপ্ন বুনছেন খুদে শিক্ষার্থীরা স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শহীদ মিনার এ নিয়ে সরকারি কোনো বাধ্যবাধকতা কিংবা কোনো নির্দেশনাও নেই আর এ কারণে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা আর এ কারণেই বাংলা ভাষার বিকৃতির সুযোগ বাড়ছে বলেও মনে করছেন অনেকেই শামসুজ জোহা শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন মামুনুর রশিদ খুলনা জিলা স্কুলে শহীদ মিনারের এই দৃশ্য দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়া প্রায় সারা বছরই অযত্ন অবহেলায় পড়ে থাকে শহীদ মিনারগুলো সরকারি নির্দেশ অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা বাধ্যতামূলক তবে খুলনার বেশিরভাগ প্রতিষ্ঠানেই তা নেই খুলনার বেশিরভাগ স্কুলেই শহীদ মিনার নাই আমরা এই দিবসটাকে জাতীয় দিবস হিসেবে পালন করি ঠিকই কিন্তু আমরা এই শিশুদেরকে বাস্তব ধারণা দিতে পারি না আমাদেরকে মডেল তৈরি করতে হচ্ছে মাটি দিয়ে কাঠ দিয়ে কাঠ দিয়ে আসলে এটা তো কোনো স্থায়ী সমাধান নয় কোথাও কোথাও শহীদ মিনার নির্মাণ করা হলেও মূল অবকাঠামোর সঙ্গে এসবের তেমন মিল পাওয়া যায় না 21 ফেব্রুয়ারি আসলে তার আগের দিন কোনো রকমে অর্থের অভাবে চুনকাম করে কোনো রকমে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি স্কুলের যে কর্মকাণ্ডগুলো বিশেষ করে দেখা গেল যে এক সাইডে হলে বাচ্চারা সেখানে যেতে আগ্রহী হয় না স্থায়ী শহীদ মিনার না থাকায় বাঁশ বা গাছ গাছালি দিয়ে অস্থায়ী বেদি তৈরি করে পালন করা হয় দিবসটি এমন বাস্তবতায় সারা দেশে একই মডেলে শহীদ মিনার নির্মাণ কথা জানালেন এই শিক্ষা কর্মকর্তা সমস্ত বাংলাদেশের যেখানে যে প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নাই সরকার এই উদ্যোগ নিয়েছে যে সেখানে প্রত্যেকটা স্কুলে এক পর্যায়ক্রমে এই শহীদ মিনার তৈরি করে দেওয়া হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় সবাই ডেস্ক রিপোর্ট নিউজ 24 জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির রাজধানী মিউনিখে বিশ্ব নিরাপত্তা সম্মেলনের প্যানেল আলোচনায় তিনি আরও বলেন বিশ্ব নিরাপত্তার জন্য জলবায়ুর পরিবর্তন একটি হুমকি এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা এ সময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন ও বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার বিষয়টি তুলে ধরেন মিউনিক থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয় জলবায়ু পরিবর্তনে কোনো ভূমিকা না রাখলেও এর কারণে সবচেয়ে ক্ষতির শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান উপরের দিকে আগামী দিনের বিশ্ব নিরাপত্তা ভাবনায়ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাকে স্থান দেয়া হচ্ছে গুরুত্বের সঙ্গে মিউনিখে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কি করণীয় তা নিয়ে আলোচনা হলো গুরুত্বের সঙ্গে বিশ্ব নেতারা জানলেন বাংলাদেশ এর প্রভাব মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে Forced migration and climate change are biggest risks for global economy. Bangladesh is making every possible attempt to achieve low carbon development path. Out of our own resources, we established $400 million climate change trust fund in 2009. Our success in disaster management is followed and replicated by many countries. প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন এবং খাদ্যের মান দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কজেস সিকিউরিটি কনসার্নস বাই অ্যাডিং প্রেশার অন রিসোর্সেস ইট মে অলসো রেজাল্ট ইন ইনস্টেবিলিটি ভায়োলেন্স অ্যান্ড কনফ্লিক্টস এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী যেখানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি টেরোরিজমের ব্যাপারে কাজ করারটা এমইউ সই করতে
দুটা, একটা হলো ফুড সিকিউরিটি, একটা ওয়াটার সিকিউরিটি, আর একটা হলো ফোর্সড ডিসপ্লেসমেন্ট। স্থানীয় সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে মিউনিক ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনকে বলা হচ্ছে আগামী দিনের পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকির কারণ, আর এই হুমকি মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে কাজ করতে হবে একযোগে। মিউনিখের নিরাপত্তা সম্মেলনে এমন আহ্বানই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, মিউনিক, জার্মানি। আবারও নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোলায় জেলা বিএনপির সম্মেলনে তিনি এ দাবি জানান। নির্বাচন যেন সঠিক হয়, নির্বাচন যেন সকল দলের অংশগ্রহণে হয়, নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয়, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, তাহলেই নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না। আর এটার জন্যই বেগম জিয়া বলেছেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে একটা সহায়ক সরকার দরকার। মানুষ পরিবর্তন চাচ্ছে, আর তাই আগামীতে 10-15টি দল নিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে জোট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। শনিবার সকালে বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও রংপুর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা সেলিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেওয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়, তাই দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় যেতে হবে। মানুষ এখন জাতীয় পার্টিকে আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে বলেও মন্তব্য করেন এরশাদ। কেন আওয়ামী লীগ থেকে আমার দলে আসছেন, কেন বিএনপি দল থেকে আমার দলে আসছেন, কারণ আছে। কারণ তার দেখছেন দেশের পরিবর্তন চাচ্ছে, 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলের একটা জোট হবে, আশা করি আমাদের জোট শক্তিশালী হবে। মূল সেতু নির্মাণে পদ্মার বুকে জোরে সরেই এগিয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। নদীর বুকে মূল সেতুর পাইল বসেছে 42টি, ওয়ার্কশপে চলছে স্প্যান ফ্যাব্রিকেশনের কাজ। সব মিলিয়ে এক বছরে 12,000 কোটি টাকা ব্যয়ে কাজ হয়েছে 40 ভাগ। ধারাবাহিকতা ঠিক থাকলে আগামী 2018 সালের মধ্যেই দ্বিতল বিশিষ্ট এই সেতুর কাজ শেষ করার প্রত্যয় জানালেন প্রকল্প পরিচালক। মোহাম্মদ মিজানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। দেশের সর্ববৃহৎ আর বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে নদীর দুপাড়েই চলছে কর্মযজ্ঞ। মাওয়া থেকে জাজিরা যেতে প্রমত্তা পদ্মার বুকে ভাসছে 120 মিটার দীর্ঘ স্টিলের সারি সারি পাইপ। এছাড়া মাওয়া ও জাজিরা পয়েন্টে নানা ক্ষমতার ক্রেনে চলছে পাইলিং। এরই মধ্যে মূল সেতুর 240টি পাইলের মধ্যে বসানো হয়েছে 42টি, আর জাজিরায় সংযোগ সেতুর 193টি পাইলের মধ্যে বসানো হয়েছে 46টি। নদী শাসনে সক্রিয় রয়েছে একাধিক ড্রেজার, পাশাপাশি বানানো হয়েছে 25 লাখ ব্লক। প্রকল্পের কাজে ব্যবহৃত ভারী যানবাহন আর যন্ত্র চলছে দিনভর। বিশাল ওয়ার্কশপে অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিক কর্মকর্তা। প্রকল্প অনেক বিশাল বড়, এমনকি লোকজন কাজ করতেছে খুব সুন্দরভাবে, মানুষের মন মানুষ তো খুবই সুন্দর। একটা জায়গায় ব্যান্ডিং হচ্ছে, ব্যান্ডিং হওয়ার পরে তার পিছনে গিয়া ইউটি চেক হচ্ছে, ইউটি চেক হওয়ার পরে একটা সাথে আরেকটা জোড়া দেওয়া লং পাইপ বানানো হচ্ছে, লং পাইপ ওকে হওয়ার পরে নদীতে নিয়ে এটা মেন মূলত পাইলিং যে হবে সেই পাইলিংয়ের কাজটি হচ্ছে এটা। সেতু প্রকল্পে 5টি ভাগে ভাগ করে চলছে নির্মাণ কাজ, যাতে মাওয়া সংযোগ সড়কের কাজ হয়েছে 100 ভাগ, জাজিরায় 44 ভাগ, নদী শাসন প্রায় 29 ভাগ, আর মূল সেতুতে কাজ হয়েছে 35 ভাগ। সব মিলিয়ে এখন পর্যন্ত 13 মাসে 12,000 কোটি টাকা ব্যয়ে বহুমুখী এ প্রকল্পের কাজ হয়েছে 40 ভাগ। কাজের এই ধারাবাহিকতা ঠিক থাকলে নির্ধারিত সময়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই সেতু নির্মাণ সম্ভব, জানালেন প্রকল্প পরিচালক। 3টা স্প্যান মাওয়াতে চলে আসছে, আরও কিছু কাজ আমাদের চায়নাতে হচ্ছে, চায়না ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে আরও কিছু কাজ হচ্ছে, আর রেলওয়ের কিছু মাল আমার আসছে ইয়েতে লুক্সেমবার্গ থেকে, যেভাবে কাজ হচ্ছে এতে খরচ বাড়বে। যেই টাইম আমাদের আছে সেই টাইমের মধ্যে আমরা এখনও আশাবাদী 2018 ডিসেম্বরে কাজ শেষ হবে। স্বপ্নের এই সেতু বাস্তবায়িত হলে উন্মোচিত হবে উন্নয়নের নবযাত্রা, একই সাথে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এরকম 41টি স্টিলের স্প্যান বসিয়েই তৈরি করা হবে 6.5 কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতু, পাশাপাশি জাজিরায় 46টি সংযোগ পিলার আর মূল সেতুর
42টি পিলার বসিয়ে এরই মধ্যে দৃশ্যমান বাস্তবতা এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প। সেই সাথে এগিয়ে যাচ্ছে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ। ফখরুল ইসলাম, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, মাওয়া। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি। সুনির্দিষ্ট গ্রেপ্তার তখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকবো, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে মানে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। 2050 সালে বিশ্বের 23তম বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমন আশাবাদের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স, পিডব্লিউসি। শুধু তাই নয়, পর্যবেক্ষণ বলছে এ সময় বাংলাদেশ ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন কিংবা মালয়েশিয়ার মতো অর্থনৈতিক শক্তিধর দেশগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। গত বেশ কয়েকটি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্জন হয়েছে 6% উপরে, যা গত অর্থ বছর ছাড়িয়ে গেছে 7% ঘরকে। বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার কথাই যেন উঠে এলো যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিডব্লিউসি এর প্রতিবেদনে। তাদের মতে আগামী 33 বছরের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 23তম শক্তিশালী অর্থনীতির দেশ, যে সময় বাংলাদেশের জিডিপির আকার হবে $3,064 বিলিয়ন। গবেষণায় বলা হয়েছে সবার উপরের অবস্থানে থাকবে বৃহৎ অর্থনীতির দেশ চীন, তার ঠিক পরের অবস্থানে ভারত। বর্তমান সময়ের পরাশক্তি যুক্তরাষ্ট্রের অবস্থান দেখানো হয়েছে তৃতীয় স্থানে, আর চতুর্থ ইন্দোনেশিয়া। পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল, এছাড়া ষষ্ঠ রাশিয়া, সপ্তম মেক্সিকো, অষ্টম অবস্থানে দেখানো হয়েছে জাপানকে। নবম অবস্থানে রয়েছে ইউরোপের দেশ জার্মানি, দশম সদ্য ইউরোপ থেকে বের হওয়া যুক্তরাজ্য, আর বাংলাদেশ রয়েছে তালিকার 23তম স্থানে। অর্থনীতিবিদরা বলছেন এমন গবেষণায় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এবং এটা আসলে বাংলাদেশের সম্ভাবনা আছে 2050 সাল নাগাদ এই ধরনের অর্থনীতির একটা জায়গায় পৌঁছতে বিশ্বের দরবারে। এটাও বুঝতে হবে যে এটা কিন্তু অটোমেটিক হবে না, এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক গভীরভাবে এবং অনেক কার্যকরী বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের যে ইমেজ ক্রাইসিসটা ছিল সেই ইমেজ ক্রাইসিস থেকে কিন্তু আমরা সরে আসতে শুরু করেছি। আমি বলব না এটা সম্পূর্ণ সরে গেছে এখনো, কিন্তু এই ধরনের জরিপ এবং এই ধরনের ইতিবাচক যে মূল্যায়ন সেটা আমাদের জন্য ভালো একটা ভূমিকা। গবেষণার ফল দক্ষিণ এশিয়ার এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় অর্থনীতিবিদরাও। ভালো করতে গেলে আপনাকে আপনার যে অলরেডি যে স্ট্রেংথগুলো রয়েছে সেগুলোকে আরও স্ট্রেংথেন করতে হয়, আর যে উইকনেসগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে যেতে হয়। যদি ওভারঅল বিভিন্ন মেজার একসঙ্গে দেখি, একটা পার্টিকুলার মেজার না দেখে, তাহলেও দেখব যে এই এশিয়ান কান্ট্রিগুলো, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে সবাই মনে করছে যে ফিউচারে অনেক এগিয়ে যাবে, র্যাঙ্কিং অনেক বেটার হবে। তার মতে বাংলাদেশ ও ভারতের উন্নয়ন সঠিক পথে রয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমাদের আয়োজন, প্রাণের মেলা গ্রন্থমেলা। তৃতীয় সপ্তাহে বাঙালির প্রাণের মেলা বইমেলা, আর এ পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা প্রায় 2200 ছাড়িয়েছে। নতুন লেখকদের ভিড় বেশি হলেও থেমে নেই পুরনোদের চাহিদাও, আর তাই তো পছন্দের লেখকের বই কেনাতেই আগ্রহী বেশি পাঠকরা। তারপরও গতানুগতিক ধারার বাইরে লেখা নিজেদের বইটিকে সবার কাছে পৌঁছে দিতে চান নতুন লেখকরাও। শাফিয়াজ রাসনার প্রতিবেদন। তৃতীয় সপ্তাহ চলছে বইমেলার, ছুটির দিন হওয়ায় ভিড়টাও বেশি। পছন্দের লেখকের বই কিনতে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেড়ানো। প্রতি সপ্তাহের মতো শনিবারও বইমেলায় ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন, শিশু প্রহর। বাবা মার হাত ধরে নিজেদের পছন্দের বই কিনতে বইমেলায় এসেছে ক্ষুদে পাঠকরাও। রক্তসাবুত,
ভূতের স্কুলে সেলফি, লোভী বিড়াল। আমি সিরিসিমপুরে দুইটা বই কিনেছি, আরও কিনবো। বইমেলা খুব ভালো লাগে, প্রত্যেক বছরই এখানে আসা হয়। বইকে সন্তানের সঙ্গী করে দিতে চেষ্টার কমতি নেই অভিভাবকদেরও। ওরা প্রত্যেকটা সময়ে মোবাইলের ইমেল, তারপরে কম্পিউটার, এগুলি নিয়ে ইংলিশ মিডিয়াম চালায় ম্যাক্সিমাম ছেলের মেয়েরাই ব্যস্ত থাকে। বাংলা সাহিত্যের উপর একটু ওদের ধারণা, ধ্যান ধারণা ভালো হোক। মাসব্যাপী এই উৎসবে পুরনোদের পাশাপাশি ভিড় বেড়েছে নতুন লেখকদের। গতানুগতিক ধারার বাইরে লেখা নিজেদের বইটিকে সবার কাছে পৌঁছে দিতে চান তারা। নারীর অধিকার আমি তুলে ধরতে চাই এবং আমি চাই যে আমাদের দেশে নারীকে একজন মানুষ হিসেবে মনে করুক, এই চিন্তার প্রসার আমি চাই এবং সেজন্যই আমি লিখি। আমার লেখা নারীদের জন্য, নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং এই কারণেই আমি লিখি এবং সেই লেখাগুলো নিয়েই এই বইটা। শনিবার বইমেলায় নতুন বই বেরিয়েছে 156টি। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। গণমাধ্যমে খবর প্রকাশের পর আবারও পুরো দমে শুরু হয়েছে বহুল আলোচিত গাইবান্ধার চরকুন্দের পাড়া গণউন্নয়ন একাডেমি হাই স্কুলের শিক্ষা কার্যক্রম। আগুনে পুড়িয়ে দেয়া স্কুলটির মাটিতে বসেই ক্লাস করছেন শিক্ষার্থীরা, মাটিতে বসেই ভবিষ্যতের স্বপ্ন বুনছেন এই ক্ষুদে শিক্ষার্থীরা। জেলা প্রশাসন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায় শুরু হয়েছে স্কুলটির পুনর্নির্মাণ কাজ। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের দুর্গম চর কুন্দের পাড়া, চারদিকে ব্রহ্মপুত্র নদ আর ধুধু বালুচর, যাতায়াতের মাধ্যম বলতে ঘোড়ার গাড়ি আর নৌকা। তবে অধিকাংশ মানুষ পায়ে হেঁটে মাইলের পর মাইল হেঁটে যায় গন্তব্যে। এ দুর্গম চরেই 2003 সালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার জন্য স্থানীয় একটি সংগঠন ও চরবাসী গড়ে তোলে কুন্দের পাড়া গণউন্নয়ন একাডেমি নামের একটি স্কুল। গত 26 জানুয়ারি রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্কুলটি। পরে শিক্ষার্থীদের চোখের জলেই আবার ব্রহ্মপুত্র নদের তীরেই গড়ে ওঠে টিনের ছাপরা দেয়া নবনির্মিত স্কুলটি। কোনো রকম টিনের ছাপরা ঘর তুলে মেঝেতে বসেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুলটা পড়ে যাওয়া নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে, ক্লাস করা মাটিতে বসে আমাদের লেখাপড়া করতে হচ্ছে, আমাদের লিখতে বসতে হয়, বুঝতে বসতে হয়। আশা করতেছি যে আমাদের স্কুলটা যদি খুব উন্নতি, খুব তাড়াতাড়ি যদি সেটা হয় তাহলে আমাদের এই দুঃখটা খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। আগুনে পুড়িয়ে দেবার বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর বিভিন্ন সংগঠন সহ স্থানীয় প্রশাসন হাত বাড়িয়ে দেয় স্কুলটি পুনর্নির্মাণের। আমাদের স্কুলটা আবার বিভিন্ন মানুষের সহযোগিতায় আবার নতুন করে আমরা শুরু করলাম। আমরা তো বসে আছি না, ওই স্কুলটা নতুন করে তৈরি করার জন্য আমরা চেষ্টার মধ্যে আছি। চরের স্কুলটি শহরের স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে লেখাপড়া খেলাধুলায় এগিয়ে যাবে আশাবাদ স্থানীয় এ জনপ্রতিনিধির। আমাদের কম্পিটিশন আসলে মেইনল্যান্ডের যে ছেলেমেয়েরা আছে, স্কুল আছে, তাদের সঙ্গে যে আমরা যেন খেলাধুলা থেকে শুরু করে স্কুলের মান, স্কুলের পরিবেশ, তারপরে হলো এখানকার লেখাপড়ার মান, তাদের চেয়ে যেন কোনো অংশে আমাদের পিছিয়ে না থাকে। চরাঞ্চলের নারী শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা পালন করছে এই স্কুলটি। স্কুলের 600 শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই নারী। ডেক্স রিপোর্ট, নিউজ 24। রাজশাহী নৃত্যগুরু বজলুর রহমান বাদল 1934 সাল থেকে আছেন নাচের সঙ্গে। রক্ষণশীল মুসলিম সমাজে জন্ম নেয়া মানুষটি কখনো নাচ ছেড়ে থাকতে চাননি। দীর্ঘ নাচের জীবনে দারিদ্রতা কখনো তার পিছু ছাড়েনি। 94 বছর বয়সে এসে তিনি মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারের জন্য। রাজশাহী থেকে নৃত্যগুরুর নাচের জীবনের কথা জানাচ্ছেন কাজী সাহেদ। নাচের শুরুটা করেছিলেন শিশুবেলা থেকেই, সমাজের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে নিজেকে শক্ত আসনে বসিয়েছেন, কিন্তু কাজটা খুব সহজ ছিল না। মুসলমানদের মধ্যে গান বাজনা হতো না, যারা করতো তারা জোর করে চুপচাপ করে করতো, আমিও ঠিক সেইভাবে করতাম। আমাকে অনেকে দেখতে পারতো না, আমি মুসলমান ছেলে বলে অনেকে মুসলমান বলে আমাকে তিরস্কার করতো।
নাচের বহু শাখায় বিচরণ করেছেন, কিন্তু কাজী নজরুলের বিদ্রোহী কবিতাকে তিনি নাচের মাধ্যমে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নাচের আঙিনায় তাই বিদ্রোহী গুরু হিসেবেই পরিচিতি তার। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার উপরে এটা নাচি আমি 51 থেকে 1951 সাল থেকে, যখন মিনিস্টার হবিবুল্লাহ বাহার বিদ্রোহী কবিতার প্রজিত আমার প্রাণ থেকেও প্রিয়। দীর্ঘ নাচের জীবনে বহু পুরস্কার আছে তার ঝুলিতে, কিন্তু স্বাধীনতা পুরস্কার তাকে আবেগ আপ্লুত করেছে, এজন্য রাষ্ট্র ও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি। 61টা সম্বর্ধনার ক্রেস্ট আমার বাসায় থরে থরে সাজানো আছে, আর এই যে সম্বর্ধনাটা পেয়েছি এটা আমি যে কেন পেলাম এটা আল্লাহ ছাড়া বলতে পারবে না। নৃত্যগুরু বজলুর রহমান থাকেন শান্তির নীর নামের ভাড়া বাড়িটিতে। মৃত্যুর পর বেঁচে থাকতে চান তার তৈরি করা নাচের শিল্পীদের মধ্যে। কাজী শাহেদ, News24, রাজশাহী। খুলনার রূপসাখিয়া ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে ঘাট পার হতে হচ্ছে যাত্রীদের। নড়বড়ে পল্টন ও সংযুক্ত ভাঙা গ্যাংওয়ের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ে তারা। তবে জনদুর্ভোগ কমাতে এরই মধ্যে জার্মান সরকারের অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশন নতুন আরেকটি পল্টন ও গ্যাংওয়ে নির্মাণ কাজ শুরু করেছে। খুলনা প্রতিনিধি শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা শহরের অন্যতম প্রবেশদ্বার পূর্ব ও পশ্চিম রূপসাপাড়ের খেয়াঘাট এখনও রূপসা ফেরিঘাট নামেই পরিচিত। তবে এখানে এখন ফেরি নয়, চলছে ট্রলার। এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হয়। তবে ঘাটের পল্টন থেকে গ্যাংওয়ের সংযোগ সড়কের বেহাল দশা, ফলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। শিশু বাচ্চা এখানে পড়ে যায়, আমি নিজেও পড়ে যাই। যাতে এটা উন্নয়নমূলক হয়, সংস্কার হয়, এর ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের অনেক ভয় থাকে যে আমরা এখান থেকে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারি। তবে জনদুর্ভোগ কমাতে এরই মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের অধীনে নতুন প্লাটন ও গ্যাংওয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে এগুলোর উচ্চতা ও স্থায়িত্ব নিয়ে আশঙ্কায় স্থানীয়রা। নতুন বেলি কোর্স ও পাশে এটা আছে 80 ফুট, ওই নতুন বেলি করছে 60 ফুট, ওরা খাড়া হয়ে গেছে, ওরা থেকে কোনো মহিলা যাইতে পারতেছে না। আমরা বারবার তাদের বলেছি জনগণের পক্ষ থেকে, তারা আমাদের কথা কোনো কর্ণপাত করেনি, সেইভাবে তারা গেতে যাচ্ছে পল্টন। তবে এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এক্সিস্টিং যে আপনার গ্যাংওয়ে চাইতে আমাদের এটা প্রায় 4 মিটার আরও লম্বা বেশি, 4.5 মিটার, ওর থেকে আমার 1.5 মিটার হাইট আমি বেশি করছি, যেহেতু HFL-কে কনসিডার করে মাথায় রেখে। এবং ওই 4 মিটার আর জায়গায় 1.5 মিটার, ওইটা যদি আপনার সমস্যা না হয় তো এটা তো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা খুলনাবাসীর। ডেস্ক রিপোর্ট, News24। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামবাসী। তারা বলছেন, এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি বাড়ছে জনদুর্ভোগও। বাতাসে বয়ে বেড়ানো ধুলিকণায় নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। নগর বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক সমন্বয়হীনতার কারণেই তৈরি হচ্ছে এই সমস্যা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সড়ক সহ নগরীর বিভিন্ন স্থানে চলছে রাস্তা সংস্কারের কাজ। সড়ক কেটে আবারও বসানো হচ্ছে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন। আর অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও শুরু করেছে রাস্তা খোঁড়াখুঁড়ি। এভাবে নগর উন্নয়ন আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালি আর যানজটে নাকাল নগরবাসী। সকালবেলা যখন কলেজ দিয়ে আসার চেষ্টা, এই রাস্তা দিয়ে যখন কলেজ দিয়ে আসি তখন মানে গাড়ি ঘোড়ার কারণে ধুলাবালির কারণে পুরো অবস্থাটা মানে খুবই বাজে অবস্থা। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তার মধ্যে প্রচুর ধুলাবালি যাচ্ছে, যার জন্য আমরা অনেকজন, আমরা তো সুস্থ আছি কিন্তু অনেক রোগী আছে, যারা সামনে হাসপাতাল, শিশু হাসপাতাল আছে, শিশু হাসপাতাল এক থেকে প্রচুর মানুষ যাচ্ছে হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন, এভাবে ধুলাবালির কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যারা অ্যাজমাতে ভোগে, যারা ক্রনিক অ্যাজমাতে ভোগে, যারা ক্রনিক সিওপিডিতে ভোগে, এদের জন্য এটা মারাত্মক একটা ঝুঁকি হয়ে যায়, যে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এতে মানুষ অনেক সময় হাসপাতালে ভর্তি হতে হয়। এদিকে নগর বিশেষজ্ঞরা বলছেন, নগর উন্নয়নে মাস্টার প্ল্যান অনুসরণ না করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, এজন্য পারস্পরিক সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। অন্যদিকে চট্টগ্রাম সিটি মেয়রও বলছেন, জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা। যিনি দায়িত্বে থাকেন বা আমলা, ইঞ্জিনিয়ারিং আমলা হতে পারে আর এমনি ব্যুরোক্রেটিক আমলা, যারা BCS করে যারা আমলা হয় তারাও হতে পারে, এরা সবাই কিন্তু ডিভিয়েট করার একটা তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, মাস্টার প্ল্যানকে বাইপাস করে তারা কাজটা করে।
সবগুলো হলো যে এখানে সমন্বয়টা একটা বিষয়, যেটার কারণে এখন বর্তমানে সরকার একটা পরিপত্র জারি করেছেন এই যে সমন্বয়টা নিশ্চিত করার জন্য। কিন্তু এটা হলো প্রকল্প তো অনেক আগে নিয়ে ফেলেছেন। জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ও বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কেএম শামসুল জোহার 30তম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারও মরহুমের পরিবার ও দলের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। এ কে এম শামসুল জোহা একজন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দেশের জন্য স্মরণীয় অবদান রাখাই সরকার তাকে স্বাধীনতা পদক মরণোত্তর পুরস্কারে ভূষিত করে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের আয়োজনে শুরু হলো অর্থনৈতিক সম্মেলন। শনিবার সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে উদ্বোধনী দিনে যোগ দেয় বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা। এমন আয়োজনকে তরুণ অর্থনীতিবিদদের জন্য নতুন প্ল্যাটফর্ম বলে মনে করছেন আয়োজকরা। তারা বলছেন দেশের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতা করতে পারে এমন আয়োজন। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত এক সমাবেশে আবারও গণমাধ্যমের ওপর চড়াও হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের এই ক্যাম্পেইন র্যালি ফর আমেরিকা শীর্ষক সমাবেশে তিনি বলেন গণমাধ্যম সত্যিটা সামনে আনতে চায় না। তিনি বলেন তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে, সেগুলোই কেবল তারা প্রকাশ করতে চায়। কোনো ধরনের পরিশোধন ছাড়াই আমেরিকানদের সামনে সত্যিটা তুলে ধরতে চান তিনি। কিন্তু গণমাধ্যম অসততার সাথে এবং অসভ্যভাবে তা করতে দিচ্ছে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন গণমাধ্যমের এই চেহারা উন্মোচন করতেই থাকবেন তিনি। ট্রাম্পের এই সমাবেশটি ছিল একেবারেই নির্বাচনী প্রচারণা স্টাইলে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প গণমাধ্যম কর্মীদের ওপর ঠিক যেভাবে চড়াও হয়েছিলেন এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। সোমবার পদত্যাগকৃত জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইকেল ফ্লিনের খালি হওয়া পদে নতুন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য ওই সমাবেশে প্রার্থীদের সাক্ষাৎকার নেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিলামে বিক্রি হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিজড়িত অ্যাডলফ হিটলারের ব্যবহৃত টেলিফোন। 1945 সালে জার্মানির রাজধানী বার্লিনে নাৎসি বাহিনীর নেতা অ্যাডলফ হিটলারের ব্যবহৃত ওই ফোনটি তার বাংকারে খুঁজে পাওয়া যায়। জার্মানির আত্মসমর্পণের পর সোভিয়েত সেনারা স্মৃতি স্মারক হিসেবে এটি ব্রিটেনের হাতে তুলে দেয়। চলতি সপ্তাহের শেষ দিকে নিলামে ওঠানো হবে লাল রঙা এই টেলিফোনটি। আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন নামের নিলাম কোম্পানিটি মেরিল্যান্ডের শেচাপিয়াক শহরে বাংলাদেশি মূল্যবানের প্রায় 80 লাখ টাকা দিয়ে নিলামের ডাক শুরু করবে বলে জানা গেছে। নিলাম কোম্পানিটির ধারণা ফোনটির দাম 3 লাখ মার্কিন ডলার, অর্থাৎ 2 কোটি 34 লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। টেলিফোনটিকে ভয়াবহ ধ্বংসযজ্ঞের অস্ত্র বলে আখ্যা দিয়েছে নিলাম কোম্পানিটির কর্মকর্তারা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আলোচনায় যোগ দিচ্ছেন খুলনা থেকে সহকর্মী শামসুজ্জামান শাহিন। তবে শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আজকে প্রধান যে সংবাদটি প্রকাশিত হয়েছে, আগামী নির্বাচনে পরীক্ষামূলক ই ভোটিং, আগামী নির্বাচনে যে ই ভোটিং পদ্ধতিটি কাজে লাগানোর একটি পরিকল্পনা করা হচ্ছে, এই বিষয়টিকেই বাংলাদেশ প্রতিদিন গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর বাইরে জার্মানিতে ব্যস্ত প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে এবং সবশেষ অ্যাঙ্গেলা মার্কেলের সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হয়েছে, এই বিষয়টিকেও গুরুত্বের সাথে প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এর বাইরে ঘোর রহস্য জটে মিতু হত্যা, বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদ, ঘোর রহস্য জটে মিতু হত্যা, যেটি সুনির্দিষ্ট অভিযোগ পেলে গ্রেফতার বাবুল, এসপি বাবুল আক্তারের সেই ঘটনাটি, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী সবশেষ বলেছেন যে তাকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে গ্রেফতার করা হবে। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠে আজকের প্রধান যে সংবাদটি, তার একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে, চাকরি জোটে না উচ্চশিক্ষায়ও। বর্তমানে যে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুসারে সবার চাকরি জুটছে না, অনেকে উচ্চশিক্ষিত বেকার তৈরি হচ্ছে, এই বিষয়টিকে তারা একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে এই বিষয়ে। এর বাইরে মার্কেলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক, অ্যাঙ্গেলা মার্কেলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছে, এই বিষয়টিকেও তারা প্রথম পাতায় গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এছাড়া রাজধানীতে বিপন্ন জনস্বাস্থ্য, বায়ু দূষণে ঢাকা বিশ্বে দ্বিতীয়, এবং রাজধানীর যে বায়ু দূষণের বিষয়টি, এই বিষয়টিকেও তারা, বায়ু দূষণে ঢাকা বিশ্বে দ্বিতীয় যে পরিসংখ্যানটি পাওয়া গেছে, এর উপর ভিত্তি করে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক প্রথম আলো, প্রথম আলোর আজকের সবচেয়ে গুরুত্বের সাথে যে সংবাদটি প্রকাশ করেছে সেটি হচ্ছে ঠ্যাঙ্গারচর বাসযোগ্য নয়, মন্ত্রণালয়কে বন বিভাগের চিঠি। মন্ত্রণালয়কে বন বিভাগের যে চিঠিটি দিয়েছে যে রোহিঙ্গাদের ঠ্যাঙ্গাচরে রাখার যে পরিকল্পনাটি করা হচ্ছে, সেই ঠ্যাঙ্গাচর বাসযোগ্য নয়, এই বিষয়ে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। এর বাইরে জার্মানি সহ বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনে সরানো। প্রধানমন্ত্রী যে অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠক করেছেন, তিনি সেখানে যে জার্মানি সহ বিশ্ব সম্প্রদায়ের সবার কাছে জলবায়ু সহ রোহিঙ্গা সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয়ে যে সহায়তা চেয়েছেন, এই বিষয়টি আসলে তারা প্রথম আলো গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, যেখানে একটি বিশেষ সংবাদ প্রকাশ করা হয়েছে বড় হেডলাইনে, ব্যানার হেডলাইনে, ইয়াবার ঘরে 50 লাখ, ইয়াবার যে থাবা আমাদের যুব সমাজের উপর পড়ছে, এই বিষয়টিকেই তারা আসলে একটি বিশেষ গুরুত্ব দিয়ে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে। চোরাই পথে প্রতিদিন আসছে 30 লাখ পিস, যার মূল্য 90 কোটি টাকা, অর্থাৎ ইয়াবার যে বিষয়টি, ইয়াবা বাংলাদেশে প্রবেশ করছে, ইয়াবা বাংলাদেশের যুব সমাজের মাঝে ছড়িয়ে পড়ছে, এই বিষয়টিকে তারা বিশেষ প্রতিবেদনটির মাধ্যমে দেখিয়েছে। এর বাইরে রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনে সহায়তা দিন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যে জার্মানি সফরের বিষয়টি, অ্যাঙ্গেলা মেরকেলের সাথে যে বৈঠকের বিষয়টি, এই বিষয়টিতে তারা গুরুত্বের সাথে প্রকাশ করছে। এর বাইরে আরেকটি সংবাদ যেটি রয়েছে, আগামী বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন, জোর প্রস্তুতি নিন কাদের, ওবায়দুল কাদেরের এই কথাটিও তারা গুরুত্বের সাথে প্রথম পাতায় তুলে এনেছেন। এর পরবর্তীতে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক যুগান্তর, দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি তারা প্রকাশ করেছে, একটি বিশেষ সংবাদ তারা এখানে প্রকাশ করেছে, যেটি হচ্ছে যশোরে শতবর্ষের পুরনো বসত ভিটা উচ্ছেদ, পুলিশের থাবায় ভিটে ছাড়া 41 পরিবার। পুলিশের বিরুদ্ধে একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে তারা, যেখানে পুলিশের, তারা দাবি করছে যে পুলিশের থাবায় ভিটে ছাড়া 41টি পরিবার, এ ধরনের একটি সংবাদ। এর বাইরে জলবায়ু এখন নিরাপত্তার হুমকি, মিউনিক সম্মেলনে প্রধানমন্ত্রী, মিউনিক সম্মেলন নিয়েও তারা সংবাদটি প্রকাশ করেছে। এর বাইরে সর্বস্তরে প্রচলন হয়নি বাংলা, একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর, সর্বস্তরে প্রচলন হয়নি বাংলা, তারা বাংলা ভাষার যে প্রচলন এই ভাষার মাসে, এই বিষয়টিকে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর পরবর্তীতে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক পত্রিকায় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি, নতুন কর্মকৌশল নিয়ে মাঠে নামছে দুদক, দুদকের এই কর্মকৌশল নিয়ে তারা একটি বিশেষ সংবাদ প্রকাশ করেছে। হয়রানি, সরকারি অর্থের অপচয় নিয়ে তথ্য তলব, কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যও দিতে হবে, আমদানি রপ্তানি রাজস্ব ব্যাংকিং সহ বিভিন্ন খাত টার্গেট, বিভিন্ন খাত নিয়ে যে দুদক মাঠে নেমেছে তদন্ত করতে, এই বিষয়টিকে তারা একটি বিশেষ সংবাদের হিসেবে প্রকাশ করেছে। এর বাইরে প্রধানমন্ত্রীর জার্মানি সফর নিয়ে সংবাদটি তো আছেই, এর বাইরে আরেকটি, ট্রাম্প আমলের 30 দিন, যুক্তরাষ্ট্র ও বিশ্বে অস্থিরতা, ট্রাম্প আমলের 30 দিন নিয়ে, ট্রাম্প যে 30 দিন হলো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন, এর উপর একটি বিশেষ সংবাদ তারা কিন্তু প্রকাশ করেছে তাদের প্রথম পাতায়। এর পরবর্তীতে আমার হাতে যেটি রয়েছে দৈনিক সমকাল, দৈনিক সমকাল পত্রিকার আজকের প্রধান যে সংবাদটি, প্রাণ যায় সেন্ট মার্টিনের,
সরজমিন এক, তারা একটি ধারাবাহিক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যার প্রথম দিন আজকে। এবং সেন্ট মার্টিন যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপের যে জীববৈচিত্র্যের যে বিষয়টি, এই জীববৈচিত্র্যের বিষয়টি নিয়েই তারা আসলে তাদের প্রধান সংবাদটি প্রকাশ করেছেন। এর বাইরে গ্যাসের দাম নিয়ে উভয় সংকট, গ্যাসের দাম নিয়ে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী জার্মানি সফরের বিষয়টিও তারা গুরুত্বের সাথে প্রকাশ করেছে। এর বাইরে আরও একটি কিছু বেশ কয়েকটি বিশেষ প্রতিবেদন আমরা দেখছি। সমকালের আয়নায় পুরান ঢাকা, খোকা নেই যেন বিএনপিতেও প্রাণও নেই, অর্থাৎ পুরান ঢাকার রাজনীতি নিয়েও তারা একটি সংবাদ প্রকাশ করেছে। তো মোটামুটি এই ছিল আমার হাতে থাকা জাতীয় পত্রিকাগুলোর যে শিরোনাম এবং তার পর্যালোচনা। এবং আমরা এবার যাব খুলনায়, সেখানে আছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনার কাছে খুলনার যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো জানাবেন। শাহিন, আপনার কাছে খুলনার যে পত্রিকাগুলো রয়েছে সেই খুলনার মানে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খুলনা থেকে আঞ্চলিক পত্রিকার পর্যালোচনা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নিই আজকে দৈনিকগুলোর, খুলনা থেকে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে যে কাগজটি আমার হাতে রয়েছে সেটি দৈনিক প্রবাহ, তাদের প্রধান শিরোনাম করেছে ঝুঁকির মুখে খুলনার কাঁকড়া শিল্প, প্রশাসন ও কাঁকড়া ব্যবসায়ী মুখোমুখি অবস্থান, পেশাজীবীদের সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতির সামনে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরবে বিএনপি। এরপরে রয়েছে দৈনিক সময়ের খবর, দৈনিক সময়ের খবর তাদের প্রধান শিরোনাম করেছে খুলনায় বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার, চরমপন্থী সন্ত্রাসীরা সক্রিয়, রাজনীতিবিদ ব্যবসায়ী সহ সাধারণ মানুষ আতঙ্কে। আরেকটি খবর তারা গুরুত্বের সঙ্গে চেপেছে, সেটি হচ্ছে খুলনা ছয় আসনে জাপার সম্ভাব্য 21 প্রার্থীর নাম কেন্দ্রে। এরপর রয়েছে দৈনিক পূর্বাঞ্চল, এটি খুলনার ভোর প্রচারিত একটি পত্রিকা, তাদের প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি হচ্ছে না, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন। পাশাপাশি তারা আরেকটি খবর গুরুত্বের সঙ্গে চেপেছে, সেটি হচ্ছে যে আগামী মার্চেই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শুরু হচ্ছে। এরপর রয়েছে দৈনিক খুলনাঞ্চল, খুলনাঞ্চল তাদের প্রধান শিরোনাম করেছে পাট পণ্য পরীক্ষাগারে বেহাল দশা। এই ছিল আজকের প্রকাশিত আঞ্চলিক পত্রিকার সংবাদ শিরোনাম। এ বিষয়ে আজকে খুলনা স্টুডিওতে পর্যালোচনার জন্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম, আপনাকে স্বাগত জানাই। আপনি পত্রিকাগুলোর আজকের মূল মূল খবরগুলো আপনি শুনছিলেন, তার মধ্যে আমরা প্রথমে একটা বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে যে ঝুঁকির মুখে খুলনার কাঁকড়া শিল্প। আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে কাঁকড়ার ব্যাপক উৎপাদন হয় এবং এটি একটি চিংড়ির পরে একটি রপ্তানি, বিদেশে রপ্তানির একটা বড় সম্ভাবনাময় একটা শিল্প। তো এই এই শিল্পটা মাঝে মধ্যেই আমরা দেখছি যে মানে পিছে হটছে, সামনে যতটুকু আগাচ্ছে তার চেয়ে বেশি পিছে চলে যাচ্ছে, আপনার পর্যবেক্ষণটা কী? এর কারণটা হলো যারা কাঁকড়া চাষের সঙ্গে জড়িত তাদের সাথে যারা এই প্রশাসন বন্ধ করছেন কাঁকড়া ধরা, তাদের মতের কিছুটা অমিল রয়েছে। যারা এই কাঁকড়া চাষি তাদের সাথে আলাপ আলোচনা করলেই এই সময়টা পরিবর্তিত হলে, কাঁকড়া ধরার যে নিষিদ্ধ সময়টা এটা পরিবর্তিত হলে সমস্যাটা অনেকাংশে কেটে যাবে। এবং আমরা জানি যে খুলনা অঞ্চলে এই কাঁকড়া চাষে অনেকেই লাভের মুখ দেখছেন এবং উৎসাহিত হচ্ছেন। প্রথম দিকে যেমন চিংড়ি শিল্প ধীরে ধীরে গড়ে উঠেছিল, কাঁকড়া শিল্প ওইরকমভাবে গড়ে ওঠার দিকে যাচ্ছে। এই সময় আমার মনে হয় দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে কাঁকড়া ধরা নিষিদ্ধর যে সময়টা এটা পরিবর্তন করলে এই সংকটটা অনেকাংশে কেটে যাবে এবং এই অঞ্চলে চিংড়ি শিল্পের মতন কাঁকড়া শিল্প একটা বড় শিল্প হিসেবে গড়ে উঠতে পারে বলে আমরা মনে করছি। আপনি জানেন যে আধুনিক পদ্ধতিতেও এখন কাঁকড়া চাষ হচ্ছে, চিংড়ির মতো অত জায়গাও প্রয়োজন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যে খাঁচায় মানে কাঁকড়া চাষ হচ্ছে, আবদ্ধ জায়গায় কাঁকড়া চাষ হচ্ছে, তো এই শিল্পের সরকারের উদ্যোগটা
ওইভাবে আসছে না আসছে না এই ক্ষেত্রে ব্যাংকগুলোকে এগিয়ে আসা উচিত। ব্যাংকে প্রচুর পরিমাণে আইডল মানি আছে, আমরা জানি বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যে অপ্রচলিত খাতে ঋণ দেওয়ার যে ঘোষণা দিচ্ছেন সেটা যদি কাঁকড়া শিল্পে খুদে খুদে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয় সহজ শর্তে, তাহলে আমার মনে হয় যে এই শিল্পটা অনেক বেড়ে যেতে পারে। এবং এইটা যদি খুলনা অঞ্চলে সাকসেসফুল হয় তাহলে এইটা রেপ্লিকেট করবে অন্য অন্য জায়গায় এবং অন্য অন্য জায়গায় উপকূলীয় অঞ্চলগুলোতে এটা মানে অন্য অন্য জায়গায়ও মানুষ আগ্রহী হতে হবে এবং একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। আরেকটি বিষয় যে পর্যটন কেন্দ্র করমজল, সেই মান্যতা আমলের বেশভূষা নিয়েই এখনও চলমান আছে এবং আপনি জানেন যে কিছুদিন আগে সেখানে যে কুমিরের উৎপাদন প্রজনন কেন্দ্র ছিল সেখান থেকে কুমিরের বাচ্চা হাওয়া হয়ে গেছে, ৬২টা হাওয়া হয়ে গেছে, এখন সেইটা নাকি এখন বন বিড়ালে খেয়ে ফেলছে। এই ধরনের একটা গোজামিন দিয়ে এই তদন্ত বলেন আর মানে পর্যটন বলেন, তো এই এই বিষয়ে যে পর্যটন কেন্দ্র হিসেবে কেন সুন্দরবন গড়ে উঠছে না? আচ্ছা, এটা হলো সুন্দরবন পৃথিবীর শ্রেষ্ঠতম একটা স্রোতজ বন, এখানে এটাকে একটা প্রকৃতির জীবন্ত পাঠশালা বলা হয় সুন্দরবনকে, কারণ এত প্রাণ বৈচিত্র্য জীব বৈচিত্র্য পৃথিবীর আর কোনো বনেই পাওয়া যাবে না। এর উদ্ভিদ বৈচিত্র্য, এর প্রাণী বৈচিত্র্য, এর মৎস্য সম্পদ সব মিলিয়ে এত বৈচিত্র্যময় জীবন সুন্দরবনের মতন পৃথিবীর আর কোনো বনে নেই। আর করমজলকে যে ট্যুরিস্ট স্পট করা হয়েছে এর ভালো স্পট ছিল কিন্তু দীর্ঘদিনের ব্যবহারের ফলে ওই যে কাঠ দিয়ে যে দীর্ঘ রাস্তা করা হয়েছে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মানে ফান্ডের অভাবে মেরামত হচ্ছে না। তারপর ওখানে মানে অভিযোগ আছে যে যে নিরাপত্তা ব্যবস্থাটা ততটা জোরদার না, কখনো কখনো দেখা গেছে যে বানরে এসে কামড়াচ্ছে, বানর ধাওয়া করছে কিন্তু বন বিভাগের কেউ ওই পর্যটকদের রক্ষা করার জন্য এগিয়ে আসছে না। আর যে বিষয়টা কুমিরের ছানা, এটা আমরা এখানকার বন সংরক্ষণের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আসলেই ওটা বিড়ালে খেয়েছে, তাদের কাছে ফুটেজ আছে, তারা ওখানে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন এবং একটা ছিদ্র দিয়ে ওই বিড়ালটা ঢুকতো এবং সেই বিড়ালটাকে হত্যার নির্দেশ তারাই দিয়েছেন এবং তার যে ময়নাতদন্ত হয়েছে ওই বিড়ালটা হত্যা করার পরে বন বিড়ালটা তার পেটের ভেতর কুমিরের অনেকগুলো ছানার অংশ পাওয়া গেছে। এটা মানে যদি রিয়েলিটি হয় তাহলে এটা তো একদিনে ঘটে নাই, তাহলে ইনিশিয়েটিভটা এত দেরিতে হলো কেন? আরও আগেই নেওয়া যেতে পারত এবং এই এতগুলো কুমির ছানার প্রাণ যেত না বলে আমরা মনে করি। আর একটা বিষয় যে আপনি জানেন যে হঠাৎ করে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়ে দিকে যাচ্ছে, বিশেষ করে কয়েকটা পরপর যুবদল নেতা, যুবলীগ নেতা খুন হলো, এরপরে কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে গুলি করা হলো, তো এই যে অবৈধ অস্ত্রের ব্যবহার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, মানে আপনার পর্যবেক্ষণটা কি? আমার মনে হয় মানে যেভাবে বলা হচ্ছে এটা ঘটনাগুলোকে আমি ধারাবাহিক ঘটনা হিসেবে আমার কাছে মনে হয়নি, কারণ এত বড় একটা মহানগরীতে যদি ৬ মাসের তথ্য আমরা দেখি তাহলে এই ধরনের ঘটনা এত বেশি না, আশঙ্কা প্রকাশ করার মতন অবস্থায় আমরা পৌঁছাইনি। তবে হ্যাঁ, পুলিশকে এখনই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে সতর্ক হওয়ার সময় এসেছে, কিন্তু ভীতিকর কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কহানির কারণে এই ঘটনাগুলো ঘটছে বা কোনো সুবিধা আদায়ের জন্যে, সুবিধা আদায়ের চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটছে, তবে এটা কোনো মানে সংঘবদ্ধ বা ধারাবাহিক কোনো ঘটনা না। আমরা একটু প্রসঙ্গ পাল্টাই, সেটা হচ্ছে রাজনীতিতে যাই। আপনি দেখছেন যে সাম্প্রতিক সময় রাজনীতি বেশ উত্তপ্ত বা মানে বাদ প্রতিবাদ এরকম হচ্ছে। গতকালকে খুলনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ এসেছিলেন এবং সেখানে এসে তিনি কর্মী সভায় বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে তারা একটা রূপ নির্বাচন যে সরকার হবে নিরপেক্ষ সরকার বা যে নামেই বলা হোক না কেন তার একটা রূপরেখা তারা জাতির সামনে প্রকাশ করবে।
পাশাপাশি আরেকটা বিষয় হলো যে জাতীয় পার্টি রাজনীতিতে বেশ এগিয়ে, তারা ইতিমধ্যে খুলনা ৬ আসনের প্রার্থীর একটা তালিকা কেন্দ্রে পাঠিয়েছে, দুটো মিলিয়ে যদি আপনার উপদেশ। এটা হলো ইতিবাচক, আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। আমি খুশি মাহমুদ চৌধুরী গতকাল খুলনায় পেশাজীবীদের এক সভায় যে কথা বলেছেন এটা খুবই ইতিবাচক, কারণ বিএনপি নির্বাচন থেকে দীর্ঘদিন দূরে ছিল এবং এই নির্বাচন থেকে দূরে থাকার কারণেই এই দেশে অনেকগুলো সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। দেশবাসী শান্তি চায়, যদি বিএনপির মতন বড় রাজনৈতিক দল নির্বাচনে চলে আসে তাহলে এই সব অশান্তি আর ঘটবে না। নির্বাচনমুখী হলে বিএনপির দলের মানে তার দলের কর্মীরাও চাঙ্গা হবে, প্রাণ পাবে। যে কোনো নির্বাচন এদেশের মানুষকে উদ্বেলিত করে, মানুষ আশান্বিত হয়, মানুষ নির্বাচনের এই যে মাঠে এই দৌড়াদৌড়িতে প্রাণ পায় রাজনৈতিক দলের কর্মীরা। তো আমার বক্তব্য হচ্ছে বিএনপি যে মানে তাদের নেতারা বর্তমানে যেসব কথা বলছেন তাতে মনে হচ্ছে বিএনপি নির্বাচনমুখী হচ্ছে এবং এটা আমাদের জাতির জন্য একটা ইতিবাচক দিক। আর জাতীয় পার্টির যে বিষয়টা, জাতীয় পার্টি এর আগে নির্বাচন করেছে 15 দলের সাথে, যেটা 14 দল, আর এখন তারা নিজেরাই নির্বাচন করতে চাচ্ছে এবং এটাও ইতিবাচক একটা দিক। যে এক সময়কার আমরা যেভাবেই যে ফর্মেই বলি না কেন, এরশাদ সাহেব রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তার নেতৃত্বে যে রাজনৈতিক দলটা, এটা এখন অবস্থা হয়তো ভালো না কিন্তু তারা এককভাবে নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন এটাকেও আমি ইতিবাচক মনে করি। এবং খুলনা 6টা আসনের জন্য তাদের 21 জন প্রার্থীর নাম তারা কেন্দ্রে পাঠিয়েছেন এবং নির্বাচন হবে 19 সালে। তারা 17-র শুরুতেই যদি এটা করেন এবং ওই প্রার্থীদেরাই যদি মাঠে থাকেন তাহলে একটা মানে জয় না পান একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসবেন এবং নির্বাচনের মাঠ সরগরম করবেন বলে আমার মনে হয়। এবার একটা সুখবরের দিকে যাই, সেটি হচ্ছে যে শেখ আবু নাসের বিশ্বায়িত হাসপাতাল দক্ষিণবঙ্গের বা বাংলাদেশের মধ্যে এরকম বিশ্ববিষয় হাসপাতাল দক্ষিণ অঞ্চলে এই প্রথম। সেখানে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার যে মূল্যের যে চিকিৎসা সেবা বাইরে থেকে নেওয়া লাগছে এটা বিনামূল্যে পাওয়া যাবে এবং এটা আমাদের আমাদের এই অঞ্চলের জন্য একটা ইতিবাচক। হ্যাঁ, এটা বিশ্বায়িত হাসপাতাল এবং এটা হলো রেফারাল, অন্য হাসপাতাল থেকে রেফার করলেই কেবল ওইখানে ভর্তি হওয়া যায়, সরাসরি গিয়ে ভর্তির সুযোগটা কম এবং ওখানে প্রয়োজনের তুলনায় সিট এবং অন্যান্য সুযোগ সুবিধা খুবই কম, সীমিত। কিন্তু সীমিত সুযোগ সুবিধার ভিতর দিয়ে ওখানে ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ICU মানে যা ছিল সেটা নামমাত্র, তো এখন ICU হয়েছে, বার্ন ইউনিটে গত ফেব্রুয়ারির 1 থেকে সম্ভবত বার্ন ইউনিটে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করা হচ্ছে, ডায়ালাসিস হচ্ছে এবং এই যে সুযোগ সুবিধাগুলো বিনামূল্যে পাওয়া যাচ্ছে, পদ্মার এপারের মানুষেরা এতে ভীষণ ভীষণভাবে উপকৃত। এনজিওগ্রাম হচ্ছে এবং ওপেন হার্ট সার্জারি হওয়ার মতো ইকুইপমেন্টও চলে আসছে। এখন এই মানে ইকুইপমেন্ট থাকলে হবে না, সেই ইকুইপমেন্ট পরিচালনা করার মতন যোগ্য মানুষ থাকতে হবে এবং সেই সব মানুষদের যে সেবা দান করার মানসিকতাটাও থাকতে হবে। এ বিষয়ে আমরা দেখছি যে এই মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী কিন্তু খুবই আন্তরিক এবং সে নিজে এসে ICUটা উদ্বোধন করলেন এবং এটাকে একটা ইনস্টিটিউট ঘোষণা দিলেন। আচ্ছা, এটা খুব ভালো জিনিস এবং আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আন্তরিকতাই এটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। তবে পদ্মার এপারের মানুষ হিসেবে আমার দাবি থাকবে যে এই আবু নাসের বিশেষায়িত হাসপাতালটা পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল করা হোক, এর জনবল বাড়ানো হোক, এর যে যন্ত্রপাতি বাড়ানো হোক এবং যোগ্য মানুষদের কাছে ওইটা দেয়া হোক, আর সেই সঙ্গে এর মানে সিট বাড়ানো হোক, কারণ সিট খুবই কম। আমরা এই বিষয়ে আশাবাদ প্রকাশ করে আজকের সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি ফিরে যাচ্ছি আমাদের প্রধান কার্যালয় ঢাকাতে। সজল দাস, শামসুজ্জামান শাহীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী শামসুজ্জামান শাহীন খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি আজকের প্রধান প্রধান যে পত্রিকাগুলো রয়েছে তার পর্যালোচনা এবং শিরোনামগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে News24 বিনোদন সংবাদ।
অমর একুশে অনুষ্ঠানমালা কেন্দ্রীয় শহীদ মিনারের পর এবার শুরু হলো ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের 14 দিনের অনুষ্ঠানমালার 11তম দিনেও ছিল বিভিন্ন সংগঠনের পরিবেশনা, ছিল গান, কবিতা, নৃত্য আর পথনাটক। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ১৯৮৪ সাল থেকে অমর একুশে অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ প্রতিপাদ্য নিয়ে 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের 11তম দিনে ছিল বিভিন্ন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, নাচ, গান ও নাটকের পরিবেশনা। ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অনুষ্ঠানমালা চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। ফাতেমা কাউসার, News24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস অজানা থাকছে বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মিউনিখে মার্কেল হাসিনা বৈঠক, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান। মূল সেতুর কাজ শেষ হয়েছে 40 ভাগ, 2018 সালের মধ্যেই খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য, জানালেন প্রকল্প পরিচালক। 2050 সালের মধ্যে বাংলাদেশ হবে বড় অর্থনীতির দেশ, ছাড়িয়ে যাবে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়াকে, PwC-র তথ্য। আবারও শুরু হয়েছে গাইবান্ধার চরে পুড়ে যাওয়া একাডেমির কার্যক্রম, মাটিতে বসেই ভবিষ্যতের স্বপ্ন বুঝছেন খুদে শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।